জামাত যেহেতু নির্বাচনে যাওয়ার যে রেজিস্ট্রেশন পাওয়ার কথা সেই জায়গায় তার রেজিস্ট্রেশন নেই। কোর্টও তাই রায় দিয়েছে যে সেই রেজিস্ট্রেশন নেই, যেহেতু তার যে সংবিধান সাথে বাংলাদেশের সংবিধানের মধ্যে এখনও একটা সংঘর্ষ অবস্থায় আছে। যদিও এর মধ্যে অনেকে হয়তো বলবে যে না এগুলো সবই রাজনীতির কথা, সেটা হতে পারে, সবই রাজনীতি, কোনো সন্দেহ নেই, এভরিথিং ইজ পলিটিক্যাল। আমি মনে করি না যে সংবিধানের, অনেকেই বলেন যে না সংবিধানে বাধা যে সবার অংশগ্রহণ করতে হবে ইত্যাদি, এই ধরনের কথাবার্তা নেই যে বড় বড় দলের থাকতে হবে, অংশগ্রহণ থাকতে হবে সেটা হয়তো থাকতে পারে, কিন্তু বড় বড় দলে থাকতে হবে বা নাম করা, নাম দিয়ে এই এই দল থাকলে এটা ডেমোক্রেটিক ইলেকশন হবে, এই কোনো সংবিধানের ওয়ার্ল্ডে থাকে না। এখন কোনো দল যদি না আসে, এবং এটা তো আমরা দেখলাম গতবার যদিও তারা এসেছিলেন কিন্তু তার আগেরবার তো আসেননি, তাতে কি রাষ্ট্র কি চলেনি? রাষ্ট্র ঠিক তার মতনই চলেছে, তাতে কি বিদেশিরা, বিদেশি কমিউনিটি বিশেষ করে পশ্চিমা দেশ, তারা কি সংযুক্ত থাকেনি? তারা সংযুক্ত থেকেছেন। তো সেই জায়গায় আমার মনে হয় না খুব একটা ই হবে। যেটা দেখা দরকার এবার আমার মনে হয় সেটা হলো নির্বাচনের দিনে মানুষের যারা ভোট দিতে আসলেন সেখানে স্বতঃস্ফূর্ততা আছে কি না। কারণ একটা জিনিস আমি বারবার যেটা বলি যে জনগণ অনেক সময় ভোট কেন্দ্রে না যাওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে, সেটা একটা কারণ না। মানে এটা না যে আমি গেলাম না তার মানে আমি অ্যাগেনস্টে, না, আমি ফরে গিয়েও কিন্তু আমি নাও যেতে পারি, এই জিনিসটা খেয়াল রাখা দরকার। কারণ আমি জানি যে ওখানে তো জিতবে উনি, তা আমি কেন কম আমি যাবো, আমি কষ্ট করে ঘুম থেকে উঠে কেন, আমার তো কম্পালশন নেই। এখানে যদি হতো যে না আমি ভোটটা দিলে আমি আমার এই সার্টিফিকেট পেতাম বা আমার এই ইনক্রিমেন্ট হবে, এরকম যদি একটা থাকতো কাঠামো তাহলে একটা সম্ভব হতো, যেটা আমাদের বাংলাদেশে নেই। তো সেখানে অনেক সময় নির্বাচনের ওই জিনিসটা এবারেও থাকবে, সেটা হলো যে যদি আমি কথা কথা বলছি এখনও যদিও সময় আছে যে না বড় দল বিশেষ করে বিএনপি আসলো না, তাহলে কী হবে? তাহলে যেটা দেখা দরকার সেটা হলো ভোট কেন্দ্রে যাচ্ছে কি না। এখন সেখানে পার্সেন্টেজ, যেটা বললাম ওয়েস্টমিনস্টার সিস্টেমে পার্সেন্টেজ কিন্তু ইস্যু না, যে আমাকে 50% হতে হবে তা না। আমি একটা সহজ এক্সাম্পল দিলি হয়তো, ভারতের নরেন্দ্র মোদী যখন প্রথমবার জিতে আসলো উনি 34% পপুলার ভোট পেয়েছিল, কিন্তু 2/3 মেজরিটি পেয়েছে। নেক্সট টাইম 36% পেয়েছে কিন্তু 2/3 মেজরিটি পেয়েছে। তার মানে হচ্ছে যে বিজেপি ভালো করে বুঝতে পেরেছে যে আমার 50% দরকার নেই, আমার ওই 34-36% মধ্যে থাকলেই আমি এমনভাবে কাঠামোটা ই করবো আমি 2/3 মেজরিটি পেয়ে যাচ্ছি, এবং যার জন্যেই হিন্দুত্ব এগুলো তৈরি হয়েছে আবার, কেন সে জানে ভালো করে আমার 34-36% ভোট কোথায় আমি পেতে পারি। এই হলো পলিটিক্সটা, আমি যদি পলিটিক্সটা বুঝতে পারি। এটা ভারতের প্রচুর লোক এই নিয়ে লেখালেখি করেছেন। আমার কথা হচ্ছে যে সেখানে যদি আমি ওই এক্সপিরিয়েন্সটা দেখি তাহলে আমি বুঝতেই পারছি যে আমাদের দেশে কি সেই কাঠামোটা তৈরি হবে, প্রশ্ন এখন আসবেই। কারণ আমার তো বললাম 10 লাখ ভোটে জেতার তো কোনো কারণ নেই, আমি 1 ভোটে জিতলে তো আমি জিতে যাচ্ছি, কিন্তু ওই যে বললাম যে সে দেখাতে চেষ্টা করে পাশেরটা 50,000 জিতে ফেলেছে, আমারটা মাত্র 5 ভোটে জিতেছে, তা তো আমার অত গুরুত্ব পাবো না, ওই লোক গুরুত্ব পেয়ে যাবে। এই যে সমস্যাটা রয়ে গেছে স্ট্রাকচারালি, সেটা সমাধান করতে পারবে কি না, সেটা ওই যতদিন এবার নির্বাচন না হবে আমরা তো আসলে এগুলো ধরতে পারবো না। তবে চেষ্টা আমি মনে করি থাকবে, কারণ যেহেতু একটা গ্লোবাল একটা অ্যাটেনশান আছে যে জনগণের স্বতঃস্ফূর্ততা আছে কি না। যদি জনগণের স্বতঃস্ফূর্ত থাকে আমি মনে করি ইন্টারন্যাশনাল কমিউনিটি আর কি, এখানে আবার ইন্টারন্যাশনাল কমিউনিটি মনে রাখতে হবে পশ্চিমা কাঠামো, সেতে নিজেই দুর্বল হয়ে গেছে, এই প্যালেস্তাইনের পরে সে একেবারেই মানে বসে পড়ে গেছে, যতক্ষণ এটাকে না সামাল দেবে আমার মনে হয় না সে আবার উঠে আসতে পারবে। কারণ এই গত সপ্তাহে আমি যেহেতু ইউরোপে ছিলাম, গত সপ্তাহে বার্লিনে 1 মিলিয়ন রাস্তায় নেমেছে, তার আগের সপ্তাহে লন্ডনে 1 মিলিয়নের উপরে রাস্তায় নেমেছে, সে তো বিশাল সমস্যা পড়েছে পুরো পৃথিবীতে, তাই না? তো সেই জায়গায় আমার মনে হয় না তারাও সংবিধান পরিবর্তন এগুলো থেকে আর এগুলো নিয়ে আর কথা বলছে না, তারা স্বাভাবিকভাবে চাবে হয়তো বড় বড় সব দলই যেন নির্বাচনে যায়, এটা এখনও দেখার বিষয় যে যাবে কি না। যেটা কিন্তু আমি বললাম যে না গেলে এমনও পরিস্থিতি আবার তৈরি হতে পারে, যেটা বললাম যে আমি এই নির্বাচনকে কন্ট্রোভার্সিয়াল করতে চাইব, তখন কী হবে সেই প্রসেসটা
তবে আমার মনে হয় যেটা দেখা দরকার যে জনগণ সে কি যে সম্মতি দিবে না না যে সম্মতি দিবে এই বিষয়টা কিন্তু চিন্তা করা দরকার কারণ হচ্ছে জনের সময় যদি একদলই থাকে তাহলে এমন হতে পারে সে না যেও সম্মতি দিতে পারে যে এ তো এমনিতে জিতবে অমনিতে জিতবে আমি কেন কষ্ট করে যাব আবার উল্টোটা হতে পারে যে না সব দল যখন আসবে তখন হতে পারে যে সব দল যাচ্ছে এখানে আবার মারামারি হতে পারে আমিও এখান থেকে মানে আমার কথা হচ্ছে যে মাঝখানে যে 20-30% যারা রাজনীতি রাজনীতির সাথে জড়িত না তারা তো তাদের তো রাজনীতিটাই অন্য সেই সেই জিনিসটা আবার খেয়াল থাকে এটা আমি বলছি এটা একটা জটিল বিষয় কিন্তু আমি মনে করি আপাতত এইটা বলা যায় যে যেইভাবে নির্বাচন ঘোষণা করা হয়েছে তফসিল ঘোষণা করা হয়েছে নির্বাচন সেইভাবেই হবে